গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা প্রবাসী বাঙালি, আশা করছি প্রত্যেকে ভালো আছে, সুস্থ আছে। টিকিটটা শুরু হচ্ছে একদম রাজপুরা স্টেশন থেকে, আর আমরা যাচ্ছি অমৃতসর গোল্ডেন টেম্পল। আর ট্রেনটা কোনটা হচ্ছে স্বর্ণ শতাব্দী, আমরা স্বর্ণ শতাব্দী ধরবো। সেই জন্য আমরা স্টেশনে ওয়েট করছি। পরীকে দেখা যাচ্ছে না। পরী কই? পরী হ্যালো বলো। পরী এখন পরী নিজের কাজে ব্যস্ত। যাই হোক, আমরা ট্রেনে, হ্যাঁ নিজে নাক পরিষ্কার করে দিচ্ছি, ট্রেনে উঠে তারপর কথা হচ্ছে। চলো রিচি ওঠো। আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি, কিন্তু মজার বিষয় হচ্ছে দুটো সিটে আমি, পৃথ্বী আর রিচি বসেছি। এই যে রিচি উইন্ডো সিটটার পাশে বসেছে, তারপর আমি আর দুটো যে সিট, আর পরি পুরো একটা নিজে দখল করে বসেছে। ও কাউকে বসে দিচ্ছে না ওইখানে, ওর বাবা বসতে গেছে, বলছে সরো সরো আমার সিট থেকে সরো। একা বসেছে, বসে বসে কি করছে, মুড়ি খাচ্ছে। আমি কোথাও বেরোলে আমারই আমার দেখছে কটর কটর করে, আমি কোথাও বেরোলে আমারই চুটকে চাটকাদের জন্য এই যে মুড়ি আমাকে নিয়েই বেরোতো। এটা যে চুটকেদের মুড়ি, এটা হচ্ছে আমি ঘরে মশলা দিয়ে ভেজে এনেছি আমাদের জন্য। এই করতে করতে পৌঁছে যাবো। আমি পুরো বসে আছি দুটো সিটের মাঝখানে, আর এরা বসেছে, পরি সবচেয়ে আরামে বসে আছে, আমরা তিনজন ঠেসাঠেসি করে বসে আছি। তুই তো পরি ব্যালেন্স হচ্ছে, আমার ব্যাম দেখো, বক্সিং দেখা পড়ি, এতক্ষণ ঘুমাচ্ছে, এত নিশ্চিন্তে ঘুমাচ্ছে, যে আমাদের লাঞ্চ দিয়ে গেছে টুক করে উঠে পড়েছে না, চোখ খুলে বলে খাবার খাবারের গন্ধ তো করেছো, আমাদের ভেজে লাঞ্চ দিয়েছে, দেখা যাক কি আছে। আমাদের স্বর্ণ শতাব্দীতে খাবার দিয়েছে ভাত, পনির, ডাল, একটা মিক্সড ভেজ, রুটি, এখানে আচার, আর এখানে দিয়েছে দই, মাদার ডেয়ারির দই। আইসক্রিম এদের দুজনকে দেয়া হয়নি, এবার আমার কাছে চলে এসেছে। নাক দিয়ে ঝরছে আইসক্রিম খাবে। আমরা অমৃতসর স্টেশনে নেমে গেছি, এবার দেখা যাক কি পাই, অটো টোটো গাড়ি যেটা পাবো সেটা নিয়ে চলে যাবো, দেড়টা বাজে। আমরা রিক্সা নিয়ে নিয়েছি একদম হোটেলের সামনে, নামাবেন আমাদের হোটেল জানা একদম গুরুদ্বারার পাশে। তো এখন নাকি শুনছি ওখানে সমস্ত রকমের গাড়ি বা অটো নো এন্ট্রি করে দিয়েছে, তো আমাদের অগত্যা রিক্সায় নিতে হলো। তো রিক্সাটা একদম টাইট, আমরা চারজনে না পুরো টাইট হয়ে গেছি, কোনো অটো টোটো কিচ্ছু যাচ্ছে না, গাড়িও যাচ্ছে না, আমাদের এখানে গুরুদ্বারা মানে জ্যাম হয়ে যায়। হ্যাঁ রিক্সায় নিলাম, তাতে একদম গুরুদ্বারা মানে হোটেলের সামনেই দাঁড় করায়। এখন পুরো জ্যাম চলছে, মানে রিক্সা একটু করে যাচ্ছে আর দাঁড়িয়ে যাচ্ছে, পুরো সামনে ভিড়, ওই জন্য মানে হোটেলের সামনে অবধি গাড়ি কোনো যেতে চাইছে না। আমরা
সবে হোটেলে হ্যাঁ এলাম। আর আমাদের একদম এই পাশেই মনে হয়, হ্যাঁ আমাদের গুরুদুয়ারা একদম এই সামনেই, হ্যাঁ এই যে এখানেই আছে। বিকেলবেলা দেখাবো রুমটা নিয়ে, এবার রুমে যাই। এবার আমরা রুমের দিকে যাচ্ছি, চলো। আমরা রুমে চলে এসেছি, ছোট একটাই তো রুম, তোমাদের একটু রুমটা দেখিয়ে দিই। হ্যালো, এইদিকে হচ্ছে আমাদের মিরারটা লাগানো, তারপরই হচ্ছে আমাদের একটা রুম। এই যে হ্যাঁ একটা পড়ি একটা মা, এখানে ঢুকে একটা লম্বা মিরার, এইখানে একটা মিরার আর একটা ডেস্ক মতো আছে ছোট্ট, তার সাথে এদিকে হ্যাঁ ড্রয়ারও আছে হ্যাঁ পড়ার জন্য। এইদিকে হচ্ছে বাথরুম, বাথরুমটা একদম ভীষণ, আর ওদিকে শাওয়ার কার্টেন দেওয়া, ওদিকে স্নানের জায়গা, এদিকে বেসিন, এদিকে টয়লেট, আর বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ এখানে একটা ওয়ার্ড্রব আছে, একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, ওটা নিচটা ফাঁকা আছে হ্যাঁ জিনিস টিনিস রাখার জন্য। এখানে একটা সাইডে একটা ছোট ক্যাবিনেট মতো আছে, বেড সাইড, একটা বসার জায়গা, একটা কাউচ, এটা এদিকে একটু হ্যাঁ স্লাইডার আছে, কার্টেন, রাস্তাটা তবু তো অল্প স্লাইডার আছে। আর আমরা বেড নিয়েছি, এইটা একটা বড় কিং সাইজ আর তার সাথে একটা সিঙ্গেল বেড, কিন্তু মনে হচ্ছে এখন এই কিং সাইজটা থাকলেই শুধু হতো, হ্যাঁ যথেষ্টই, এই বেডটা যথেষ্টই বড়। তাও আমরা একটা মানে সেফ সাইড থাকার জন্য ওখানে একটা নিয়েছি, এদিকে একটা টিভি আর এইরকম দুটো ছোটো ছোটো কিছু রাখবার জন্য আছে, ব্যাস দুদিন দুদিন থাকার জন্য সুন্দর। হতো হতো হয়ে যেত, আর রুমে তোমার এসি চললে অত গরমও তো করবে না। এই জুতো 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 জুতো, যাই হোক দুদিনের জন্য এটাই হচ্ছে আমাদের বাসস্থান, এটাই আমাদের ঘর। চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নি, বিকেলবেলা ইচ্ছে আছে একটু মার্কেট যাবো, নাহলে অন্য কোথাও একটা লাইট অ্যান্ড সাউন্ড হয় যেটা আমরা আগে দেখেছিলাম, তাও আরেকবার এবার দেখতে যাবো। সাড়ে চারটে বাজে আমরা বেরিয়েছি, এরকম পিছনে হচ্ছে এই যে এইটা স্বর্ণ মন্দিরের বিল্ডিংটা, আর আমাদের হোটেল হচ্ছে একদম তার অপোজিট। এখন সাড়ে চারটে বাজে কিন্তু ওয়েদার একদম মেঘলা করে গেছে, বোঝা যাচ্ছে না বৃষ্টি হবে কি না। চলো আশা করি যেন বৃষ্টি না হয়, তাহলে আমাদের আশাটা পুরো ভেস্তে যাবে। চলো এখন একটু সামান্য মার্কেটটা ঘুরে নেবো, আর ইচ্ছা আছে জালিয়ানওয়ালা বাগটা যাওয়া, দেখা যাক কোনটা হয়। আমরা এখন একটু জালিয়ানওয়ালা বাগ দেখতে যাচ্ছি, তো মার্কেটের মার্কেটের মধ্যে দিয়ে যেতে হবে, তো মার্কেটটা একদম গম গম করছে, জমজমাট মার্কেট, পিছনে দুদিকে নানান ধরনের দোকান, ফুলকারি, ওড়না, জুতো, নানান ধরনের জিনিস, আর পাঞ্জাবি যে স্পেশাল স্পেশাল জিনিসগুলো হয় সেগুলো নিয়ে একদম ভর্তি। এক ঝলক না চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই, এই যে এইটা হচ্ছে চারিদিকটা, জালিয়ানওয়ালা বাগের ভিতরে এখন মিউজিয়াম হয়ে গেছে, বসবার জায়গা করে দিয়েছে, এখানে সব নানান রকম স্মারক করে দিয়েছে। ভাবা যায় যে এইখানে মানুষের রক্তে মাটি লাল হয়ে গেছিলো, সেইখানে আজকে আমরা দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে সেই কুয়ো,
মানুষ প্রাণে বাজবার জন্য এখানে ঝাঁপ দিয়েছিল, কিন্তু তাতেও মানুষ বাঁচতে পারেনি। যত স্কোয়ার আছে উপর অব্দি এগুলো হচ্ছে সব গুলির দাগগুলো, বুলেট, গুলি বুলেট যাই হোক, তার দাগগুলোকে সব এরকম স্কোয়ার করে রেখেছে। ফোটা বললাম না, মানুষ প্রাণে বাঁচার জন্য এখানে ঝাঁপ দিয়েছিল, সেই সেটাই এখানে লেখা আছে যে টু এসকেপ দ্য ডেডলি ফায়ারিং মেনি পিপল ফেল ইন টু দি অ্যাবাউট 120 ডেড বডিজ ওয়্যার রিকভার্ড ফ্রম ইট। 120টার মতো মানুষকে বাঁচা, হ্যাঁ, ডেড বডি পাওয়া গেছিলো। একবার এইটার চারিদিকটা দেখাই দূরে। হ্যাঁ, আমরা আগে বসেছিলাম তখন এতটা দৃষ্টিনন্দন ছিল না, এতটা রিনোভেট করা হয়নি। হ্যাঁ, অনেক রিনোভেট করেছে। আমরা লাস্ট কবে 19 সালে এসেছিলাম, না 19 না 18, যাই হোক 19-এ নয় মনে 18-তে আমার। আর একটা ওয়াল আছে, সেখানেও গুলির দাগ আছে, চলো দেখো। এই যে এইটা হচ্ছে আর একটা দেওয়াল, ওটা তো বিল্ডিং ছিল, এটা একটা দেওয়াল যেখানে এরকম প্রচুর গুলির দাগ আরো আছে, অসংখ্য। এইটা দেখছি আর পিছনে ব্যাকগ্রাউন্ডে ভগৎ সিং এর মুভিটার মিউজিক চলছে, রং দে বসন্তি। ওইটা সত্যি কথা বিশেষ করে গায়ের লোমগুলো না খাড়া হয়ে যাচ্ছে, যে কিরকম একটা জায়গা ছিল। এইটা হচ্ছে আর একটা ওয়াল যেখানে এরকম প্রচুর গুলির দাগ আছে, আর এর এই নিচটাতে গর্তের মধ্যেও গুলির দাগ, মানে মানুষ কোথাও লুকিয়ে বাঁচতে পারেনি, ওরা খুঁজে খুঁজে প্রত্যেককে মেরেছিল। লিওনওয়ালা বা ঘোড়া হয়ে গেল, এবার আমরা বেরোচ্ছি। পরি এতক্ষণ ধরে ঘুমাচ্ছি, কোলে কোলে আমি আর পিসি একবার, ও একবার আমি করে করে নিচ্ছি, যেই আমাদের লিওনওয়ালা দেখা শেষ হলো পরি উঠে গেল। এবার আমাদের সত্যি খুব খিদে পেয়েছে, আমরা এবার একটু পেট পুজো করব। তোমাদের যতই ক্যামেরায় দেখা এই জালিয়ানওয়ালা বাঘ, এই ওই বলছি গুলি হয়েছে এখান থেকে এখানে মানুষ সব দিচ্ছে, যতক্ষণ আর নিজেরা এসে দেখবে জিনিসটাকে উপলব্ধি করা যাবে না, মানে পড়েছে যখন বইয়ে যখন দেখা। হ্যাঁ, আর নিজের চোখের সামনে মেলানো, দেখানো আছে যে এইখানে সব কেটে এইখান থেকে দাঁড়িয়ে গুলি করা হয়েছিল, মানুষ ওইখানে ঝাঁপ দিয়েছে, এখানে গুলি লেগেছে, আর ব্যাকগ্রাউন্ডে সব মানে দেশাত্মবোধ গানগুলো চলছে, যে হিন্দি ভগৎ সিং এইসব নানান রকমের, পুরো গায়ের লোম সত্যি মানে খাড়া দিচ্ছে, মানে নিজে না এলে, হ্যাঁ নিজে না এলে না ফিল করা যাবে না জায়গাটা। ছবিতে ভিজুয়ালাইজ কিছু দেখাচ্ছে,
আসা দরকার, সবার একবার আসা দরকার। রিচির তো খুব ভালো লেগেছে, প্রচুর জিজ্ঞাসা করছে, এত এত কোয়েশ্চেন নিয়ে আছে যে এটা কি হলো, ওটা কি হলো, এটা কেন হলো। যাই হোক, 6টা অবধি খোলা থাকে, 6টা বেজে গেছে বলে এখন সব মিউজিয়াম গুলো বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এমনি খোলা আছে, মানে বাঘটা তুমি ঘুরতে পারবে, কিন্তু মিউজিয়াম যেগুলো হয়েছে সেগুলো বন্ধ হয়ে গেছে। যাই হোক, আজকের ব্লগটা এখানে এই পর্যন্তই রাখছি, নাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে। এরপরেও আমরা ঘুরবো, সেটা নেক্সট ব্লগে আসবো, ঠিক আছে? তো দেখতে হলে সঙ্গে থাকতে হবে, যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করবে, কমেন্ট করবে। চাচা বাই বাই, টেক কেয়ার। কেউ কিন্তু ভিডিওগুলোকে স্কিপ করবে না, কারণ এই পার্টটা কন্টিনিউ হতে থাকবে, অনেকগুলো পার্টে আসবে অমৃতসর ডায়েরি।